হ্যালো বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালিউট। মার্চ মাসে জয়চণ্ডী রাইডে জয়চণ্ডী পাহাড়ের উপর একটা সিমাফোর টাওয়ার দেখিয়েছিলাম। তখন আমি প্রমিস করেছিলাম যে সিমাফোর টাওয়ার নিয়ে আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, আর এই ভিডিওটার জন্য আমার কিছু ফুটেজের দরকার ছিল, কিন্তু ডিউরিং লকডাউন আমি এই ফুটেজগুলো নিতে পারিনি। তবুও আমার কাছে যা কিছু ফুটেজ আছে সেইগুলো দিয়ে আজকের এই ভিডিওটা বানানোর চেষ্টা করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু ইনফরমেশান এই ভিডিওতে দেওয়া থাকবে। আর এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে যদি আপনি প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে আপনার কৃপা দেখাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে সিমাফোর টাওয়ার নিয়ে আলোচনা করার আগে প্রথমেই জেনে নেওয়া যাক সিমাফোর জিনিসটা কি। তো সিমাফোর একটা সিগন্যালিং সিস্টেম, যেটা আগে ইন্ডিয়ান রেল ব্যবহার করতো তার সিগন্যালিং ব্যবস্থার জন্য। তারও আগে সিমাফোর ব্যবহার হতো কোনো সংবাদ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবার জন্য। ভেবে দেখুন, আজ থেকে 200 বছর আগে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় খবর পাঠানোর প্রয়োজন পড়তো, তখন হয় ঘোড়ায় করে আর না হলে পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় খবর পৌঁছানো হতো। কিন্তু একবার ভেবে দেখুন, সেই খবরটা পৌঁছাতে কতদিন টাইম লাগতো? তো মিনিমাম 2 থেকে 3 দিন টাইম লাগতো। ধরুন কলকাতা থেকে বেনারসে খবর পাঠানো হচ্ছে, 2 থেকে 3 দিন টাইম লাগতো খবরটা পৌঁছাতে। কিন্তু সিমাফোর আবিষ্কার হওয়ার পরে সেই খবরটা 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে কলকাতা থেকে বেনারসে পৌঁছানো যেত। তো আসুন সিমাফোর টাওয়ার সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য আপনাদেরকে আমি প্রোভাইড করছি। প্রথমেই জানাই সিমাফোর টাওয়ার কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ছিল। কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে উত্তরপ্রদেশের চুনার ফোর্ট পর্যন্ত এই 700 কিলোমিটার ডিস্টেন্সে সিমাফোর টাওয়ার দেখতে পাওয়া যায়। বিস্ময়কর তথ্য হলো, ফ্রান্সের নেপোলিয়ন সেই সময় সিমাফোর টাওয়ারকে ব্যাপকভাবে ব্যবহার করেছিলেন। সেই ব্যবহার দেখে ইংরেজ আমলে উইলিয়াম বয়েস ভারতে প্রথম সিমাফোর টাওয়ারের প্রচলন শুরু করেন। কিন্তু সাধারণভাবে মনে প্রশ্ন জাগে, এই সিমাফোর টাওয়ার ফ্রান্সে প্রথমে কে আবিষ্কার করেন? 1751 সালে ফ্রান্সের ক্লাউড চ্যাপে সিমাফোর টাওয়ার প্রথম আবিষ্কার করেন। 1816 থেকে 1826 সালের মধ্যে এই সিমাফোর টাওয়ারগুলো ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়। কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে উত্তরপ্রদেশের চুনার ফোর্ট পর্যন্ত মোট 45টি এই ধরনের সিমাফোর টাওয়ারের সন্ধান পাওয়া যায়। ইংরেজরা এই সিমাফোর টাওয়ার তৈরি করার পরে কিন্তু বেশি দিন এই সিমাফোর টাওয়ার ব্যবহার করতে পারেননি। মোটে 4 থেকে 5 বছর এই সিমাফোর টাওয়ার তারা ব্যবহার করতে পেরেছিল। এই সিমাফোর টাওয়ার ব্যবহার করে কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে উত্তরপ্রদেশের চুনার ফোর্ট পর্যন্ত একটা খবর পৌঁছাতে মোট 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো টাইম লাগতো। পরবর্তীকালে ইলেকট্রিক টেলিগ্রাফ আবিষ্কার হওয়ার পরে এই সিমাফোর টাওয়ারের ব্যবহার ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই সিমাফোর টাওয়ারগুলি গড়ে 18 থেকে 20 কিলোমিটার অন্তর অন্তর বসানো আছে। ফ্রান্সে কিন্তু সিমাফোর টাওয়ারকে হেরিটেজ সাইট হিসেবে গণ্য করা হয়, কিন্তু ইন্ডিয়াতে বলবো, এবার আপনাদেরকে বলবো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় সিমাফোর টাওয়ার আপনি দেখতে পাবেন। আমি রিসার্চের মাধ্যমে যে নামগুলো আবিষ্কার করতে পেরেছি সেইগুলোই শুধুমাত্র আপনাদেরকে জানাচ্ছি। যদি আমি কোনো নাম মিস করে যাই আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। প্রথম সিমাফোর টাওয়ারটি অবশ্যই আছে কলকাতার ফোর্ট উইলিয়ামে, তারপরে আছে আন্দুল, আমাদের হুগলির মধ্যে আছে দিলাকাশ, গোঘাট, পার্বতীচক, বাঁকুড়ার মধ্যে আছে ওন্দা, তাঁতিপুকুর, আরারা, রামসাগর, ছাতনা, আর পুরুলিয়ায় জয়চণ্ডী পাহাড়। আমি রিসার্চ করে পশ্চিমবঙ্গের এই 11টা সিমাফোর টাওয়ারেরই সন্ধান পেয়েছি। যদি এছাড়াও আপনাদের আরও কোনো সিমাফোর টাওয়ারের নাম জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে নিচে জানাতে ভুলবেন না। এবারে আপনাদেরকে জানাবো এই সিমাফোর টাওয়ারগুলি কাজ করে কিভাবে। সিমাফোর টাওয়ারগুলিকে যদি ভালো করে দেখা যায়, সাধারণত 3তলা বা 4তলা হয়ে থাকে। এর প্রত্যেকটা তলায় ওঠবার জন্য মই অথবা সিঁড়ি লাগানো থাকতো। এই সিমাফোর টাওয়ারগুলোর বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখলে দেখতে পাবেন, এই টাওয়ারের ঠিক 2টো দরজা একে অপরের অপোজিটে ঠিক আছে। ঠিক উপরেও দেখুন, এদিকের অপোজিটে ঠিক এদিকে জানলাটা আছে। তো এগুলো অ্যাকচুয়ালি টেলিস্কোপের সাহায্যে বা দূরবীন যন্ত্রের সাহায্যে এর আগের টাওয়ারটা থেকে পরের টাওয়ারে সিগন্যাল পাঠানোর জন্য এটা ব্যবহার করা হতো। অর্থাৎ একদিক থেকে সিগন্যাল গ্রহণ করে অপর দিক থেকে সিগন্যাল প্রেরণ করবার জন্য এটা ব্যবহার হয়। কোনো কোনো টাওয়ারগুলোকে ভালো করে দেখলে পুরনো কাঠের স্ট্রাকচারগুলো, যেগুলো সিমাফোর টাওয়ারের বাইরে সিমাফোরের যে সিগন্যালিং ব্যবস্থাটা ছিল সেটাকে ধরে রাখার জন্য ব্যবহার করা হতো, সেটা কিন্তু এখনও দেখতে পাওয়া যায়।
এই সিমাফোর টাওয়ারগুলিকে জায়গাভেদে বিভিন্ন নামে ডাকা হয়। যেমন আমাদের এখানে 10 কিলোমিটারের মধ্যেই যে সিমাফোর টাওয়ারটা আছে সেটাকে গির্জা বলা হয়, কিছু কিছু জায়গায় এগুলোকে মাচান বলা হয়। তো বিভিন্ন জায়গায় এর বিভিন্ন নাম আছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু সবই সিমাফোর টাওয়ার। আর অনেকে ধারণা আছে, অনেকে লোকমুখে প্রচলিত আছে যে এই সিমাফোর টাওয়ারগুলো নাকি বর্গী আক্রমণের সময় সাবধান করবার জন্য বা বর্গী আক্রমণে পাহারা দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হতো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। বর্গী আক্রমণ কিন্তু 1826 সালের অনেক পরে শুরু হয়েছিল, সুতরাং এগুলো তৈরি করার কারণ কিন্তু বর্গী আক্রমণের জন্য হয়নি, এটা প্রমাণিত। আর তাছাড়াও কলকাতা থেকে চুনার ফোর্ট পর্যন্ত যে সিমাফোর টাওয়ারগুলো দেখতে পাওয়া যায় সবকটা কিন্তু একই সরলেখায়। আপনি যদি গুগল ম্যাপে প্রত্যেকটা জায়গার নাম দিয়ে দিয়ে সার্চ করেন তাহলে দেখবেন এই সবকটা জায়গা কিন্তু একই সরলেখায় আছে। আমরা বিভিন্ন সাংকেতিক অক্ষর পড়ার জন্য তার বিভিন্ন চিহ্ন থাকে। সিমাফোর সিগন্যালিং পাঠানোর জন্য কতগুলি সাংকেতিক চিহ্নকে কাঠের ফ্রেমের মাধ্যমে একদম সিমাফোর টাওয়ারের টপে বসিয়ে সেই স্ট্রাকচার তৈরি করে পরবর্তী টাওয়ারে টেলিস্কোপের সাহায্যে দেখে সিগন্যালিংটা গ্রহণ করা হতো, এবং সেই টাওয়ার তার পরবর্তী টাওয়ারকে সেই সিগন্যালটা আবার প্রেরণ করতো। এভাবেই কোনো সাংকেতিক চিহ্নকে একটার পর একটা টাওয়ারের মাধ্যমে কলকাতা থেকে উত্তরপ্রদেশের চুনার ফোর্টে পাঠানো হতো। সেই সময় চুনার ফোর্ট কিন্তু ইংরেজদের একটা শক্ত ঘাঁটি ছিল। এই ইন্টারেস্টিং তথ্যগুলো জেনে আপনার কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এই 1800 শতকের ইতিহাস আমাদের রাজ্যে অবহেলায় পড়ে আছে, পারলে একবার দেখে আসবেন, দুদিন পরে নষ্ট হয়ে গেলে সেগুলো আর দেখতেও পাবেন না। তো ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, যদি ভালো না লাগে থাকে ডিসলাইক দেবেন, কোনো ব্যাপার নেই। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তবে দেখা হচ্ছে পরে আরও অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওয়ে। ততদিনের জন্য